আমি যদি স্মার্ট হইতাম, সুন্দর সুন্দর মাইয়া পটাইতাম, প্রেম করিতাম, পার্কে যাইতাম, বিয়া করতাম না রে। প্রেমই করবা বললাম না রে বন্ধু, তর্ক বলবেন নাই দোস্ত। আমি বুঝলাম না, গাঁজা খোরদের কপাল ভালো নাকি মেয়েদের সহজই খারাপ? তা না হলে আমার মতো একটা ছেলে এখনো সিঙ্গেল। হদুস, সত্যি কথা বলছো। আমি তো সেইটাই বলি যে তোর গার্লফ্রেন্ড থাকে কি ভাই বস, তুই তোর কথা বললি। যাই হোক, বাদ দে সব, এখন একটা আইডিয়া দে কিভাবে মেয়ে পাঠানো যায়। হ্যাঁ দোস, উপায় একটা আছে বুঝছো। কি উপায় দোস? আমার কাছে একটা মেয়ের নাম্বার আছে। মালিকা দোস দোস, তুই আমার মাল্লি, তোর আমি সব থেকে কাছে বন্ধু ভাবছিলাম, যদি কোনোদিন তোর সত্য কথা কইনে তুই আমার মাল্লি কেন? তোর কাছে একটা মেয়ের নাম্বার আছে আর তুই আমার এখন বলতাছো এর লিগে ভালো লাগে নাকি? তুই তুই একটা পাঠানো পারিস, তুই আর ভালো করে বুঝাই বলতি। নাম্বারটা দে দোস্ত। দোস্ত, মেয়ের বাসা কোথায়? উগান্ডা। উগান্ডা, ভালো। কি তুই আমারে উগান্ডার ফোন নাম্বার দিস? কি হয়েছে, তোরা নাম্বার নাম্বার কথা শিখছিল গে? আর বলিস না, ও আমার উগান্ডার মেয়ে কোন নাম্বার দিতেছে, আর একটু লাগা সারা দে। তুই উগান্ডার মেয়ের নাম্বার দিয়ে কি করবি? এদিকে আসো, খেলার পর তোরা মেয়ে তো হুম করে কি কইতাছি। আমি তো তাই কইতাছি যে আমি উগান্ডার মেয়ে কোন নাম্বার দিয়ে কি করবি, খেলার পর আমার উগান্ডার মেয়ের নাম্বার। ও বুঝছি, হ্যাঁ এখন তো বুঝ ভাই, এখন একটু লাগা সারা দিয়ে দিস না। নতুন নাকি? নতুন দুর্বল। আমি বলছি আমার তিনটা নিয়ে আর ওর বাবা নিয়ে, আর ওই বাবার অনেক গুণ আছে, ধার কাবার নিয়ে 3 বছরের প্রেম জুটে না, আর 70 বছরের প্রেম জুটে না। ও তাহলে তোর বাবা রেগে গেল, ঠিক আছে। আরে না, ভুল হয়ে গেছে, ওই বাবা 70 ঘন্টার ভিতরে প্রেম হয়ে যায়গা। ওই বাবার 70 ঘন্টা প্রেম হয়, ও না, ওই বাবার কাছে গেলে 70 ঘন্টার ভিতরে প্রেম হয়ে যায়। ও এটা কয়, শালা কথাও কই পারে তাই নাকি? তোর বাবার এত গুণ? হ্যাঁ, বাবার আরেকটা গুণ আছে, সেটা তুই গেলেই দেখতে পারবি। ও তাই বুঝি, তোর বাবা থাকে কই? আরে ওই বাবা থাকে না, মারিয়ার ভিতরে। মারিয়ার ভিতরে মানে? আরে ওই জঙ্গলের নাম মারিয়া। ও একটু বুঝাই বলবি না দোস্ত, ওরে বিশ্বাস করে আমি ওই বাবার কাছে গেছিলাম, তারপর থেকে আমার গার্লফ্রেন্ড লোকে আমি দেখা করতে যাই না। তাই নাকি? তারাই তো সব দেখা করতে আসে। আরে শুন, দেখা করতে যে বাবা আমাকে বললো যে তোর একটা ছোট, পরে সে বললো আমার কাছে একটা বড় বড় ওষুধ আছে, পরে ওষুধটা আমার দিলো, আমি খাইলাম, খাওয়ার পরে চেক করতে গেছি, দেখে আমার এটা নাই। আমি ওই বাবার কাছে যাবো, দেখুম ওই বাবা আমার কোন বাল আছে। কথায় আছে না, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে তাহার চিরকাল। তুই আমার ছয় গেছিস না? তাই তো তোর অবস্থা জানি না দোষ, ওর তো তাও নাই। আর আমি গেছি সাধু বাবার কাছে, সাধু বাবার কাছে যে বলছি যে বাবা আমার বউ খালি দিনে ঝাড়ি মারে আর রাতে মারে খেলতে কয়। আমি তো পারি না, আরে লুডু খেলতে কয়, আমি তো খেলতে পারি না, এর জন্য বউ নিয়ে বাবার কাছে গেছি, বাবা আমার একটু খেলা শিখাই দেন। বাবার খেলা দেখে আমার বউ বাবার কাছেই রয়ে গেছে, আমার সাথে আর আসে না। ও তাইলে তো ওই বাবার একটু কর দিতেই হয়, ঠিক তো শুধু আমার তো নাই। চল আরেকটা কর দিয়ে আস, চল কর দিয়ে, দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এর নেক্সট পার্ট অতি শীঘ্রই আসতে চলেছে।